বিশ্বভারতীর নয়, রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর। উদ্বোধনে বিশ্বভারতী কর্তৃপক্ষকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গা কেউ কলুষিত করুক চাই না, কোনো স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্বভারতী চালালে হবে না, আশ্রমিক থেকে পড়ুয়া সকলকেই সম্মান দিতে হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের পৌষ মেলা বন্ধের সিদ্ধান্ত মানুষ ভালোভাবে নেয়নি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কন্ট্রিবিউশন তারা পৃথিবীর জন্য, বাংলার জন্য, সারা দেশের জন্য তা কখনোই আমরা বুঝতে পারি না। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক এটাও আমরা চাই না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতীর আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন। মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। মেলার মধ্যে গরিব বড়লোকের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে সাদা কালের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোনো সীমারেখা থাকে না। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা। আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে ভোটপুরের মাটিতে, বিশ্বভারতীর মাটিতে আমি আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম জানাচ্ছি। এইভাবে বিশ্বভারতী এগিয়ে চলুন, বিশ্বভারতীর সম্মান মর্যাদা, আশ্রমিকদের প্রপার মর্যাদা দিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে, কোনো স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়, ভালোবাসার সম্পর্ক নিয়ে, প্রকৃতির মুক্ত বাঁধনে, প্রকৃতির মুক্ত বাঁধনে বাঁধন ছাড়া বাঁধ ভেঙে দেওয়ার যে খেলা, সেই খেলার আদর্শ নিয়ে ব্রিগেডের সংশোধনীর সঙ্গে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, পড়া হলো গীতার পাঁচটি অধ্যায়। সকালে হয় কলস স্থাপন, তারপর হরিনাম সংকীর্তন। ব্রিগেডে 80 বচন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর, হাজির ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতিও। ব্রিগেডে এই কারণে তৈরি হয় দুটি মঞ্চ, আপনাদের জানিয়ে রাখবো। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে 20টি ব্লগে ভাগ করা হয়েছিল। প্রশংসনীয় উদ্যোগ লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।